আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া জমিদার বাড়ির সামনে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা 1600 থেকে 1700 সালের দিকে রাজা রাজচন্দ্র রায় উনি প্রতিষ্ঠিত করেছেন এমনটি আমরা তথ্য পেয়েছি। এটি কিন্তু দীর্ঘ বছর যাবৎ পড়ে রয়েছে, এখন একটি অবহেলায় রূপ নিয়েছে। তবে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই ভবনটির যেই সৌন্দর্য এবং যেই অবকাঠামোর দিক থেকে। এখন অনেকটাই ভেঙে পড়েছে অবকাঠামো, তবে এক সময় এটি এই অঞ্চলের জমিদার যিনি ছিলেন রাজচন্দ্র রায় তিনি এটি ব্যবহার করতেন এবং তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা একটি তথ্যে পেয়েছি যে এটা হচ্ছে মূলত দোতলা ভবন। এই ভবনটা স্থানীয় ইন্দো মুসলিম স্থাপনা রীতির সংমিশ্রণে নির্মিত করা হয়। আর এই ভবনটির আয়তনকার ভূমি পরিকল্পিত নির্মিত এবং এই ভবনটির দৈর্ঘ্য 94 মিটার ও প্রস্থ 21 মিটার। প্রায় 1.2 মিটার উঁচু খিলালযুক্ত স্তরের উপরে এই ভবনটি নির্মাণ করা হয়। এই ভবনটির মধ্যে কিন্তু ইট ছুরকি দিয়েই মূলত এই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এটি কিন্তু এই এই ভবনের মধ্যে থেকেই কিন্তু এই যারা জমিদার ছিলেন সেই জমিদার কিন্তু এখান থেকে এটি পরিচালনা করতেন, এখান থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এখানে রেকর্ড রুম ছিল, এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখার জন্য লোহার সিন্দুক ছিল এবং লোহার রেলিং ছিল। বিভিন্ন ধরনের সৌন্দর্য কারুকলা থাকলেও এখন সময়ের পরিবর্তনে এটি কিন্তু এখন শুধুই মাত্র ইটচুরকির একটি ভবন পড়ে থাকা। তো এটি পুরাকীর্তি হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগ ইতিমধ্যে তত্ত্বাবধান করলেও এখনও কিন্তু অবহেলার মধ্যেই পড়ে রয়েছে। লাকুটিয়ার এই জমিদার বাড়িটি মূলত বরিশাল জেলার সদর উপজেলায় অবস্থিত, যেটি বরিশাল সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো যে বিষয়টি একটু আপনাকে জানাতে চাই, এই 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 ভবনের অধিকাংশ স্থানই এখন ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র এই বিধ্বস্ত দোতলা ভবনটি। কত সুন্দর করে এক সময় যখন আধুনিকতার ছোঁয়া ছিল না, ঠিক তখনই কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয় এবং এই ভবনের আধুনিকতার ছোঁয়া না থাকলেও কত সুন্দর কারুকাজ করে প্রতিটি দেয়াল প্রতিটি সৌন্দর্য করে রেখেছে। এখানে যারা বেড়ে উঠেছে ভবন দেখে দেখে দেখতে আমি একটু তার সাথে কথা বলবো। একটু এখানের স্থানীয় একজন রয়েছে, তার সাথে কথা বলবো। জি, আপনি তো এখানের স্থানীয় বাসিন্দা, এই এই যে জমিদার বাড়ি সম্পর্কে কি জানেন বা কি দেখেছেন? আমি শুনছি অনেক আগে থেকে এটা জমিদার বাড়ি, ঠিক আছে, আগে অনেক এমন অবহেলিত আছে, কোনো লোকজন এমন কাজ না করে না, কোনো ই করে না ভবনটি, সরকার কোনো ভূমিক্ষেপ নেই এর জন্য। আসলে আপনাদের বাবা বা আপনাদের মুরব্বী যারা ছিল তারা কি এই জমিদারের কোনো শাসন পেয়েছিল কিনা বা দেখেছেন কিনা? শুনেছি, আমি দেখি নাই, শুনছি যে জমিদার বাড়ি ছিল, এটা অনেকে এটা ইটি যে বিচার আসার সম্পূর্ণ সব জিনিস করতে করতে এটা অবহেলিত আছে, কোনো কাজকর্ম নাই। আসলে যেমনটি শুনতে পাচ্ছিলেন অবহেলিত ভবনটাই কিন্তু এখন পড়ে রয়েছে এই 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 জমি। তো বরিশালে কিন্তু এরকমের জমিদার বাড়ি কিন্তু আরও বেশ কয়েকটি রয়েছে, বিভিন্ন প্রত্যেকটি উপজেলায় এই রয়েছে। আমরা আসলে আপনাদেরকে একটু ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি অবস্থা রয়েছে এখন। যে মূলত হচ্ছে যে সব মিলিয়ে যে অবস্থাটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এখন এখানে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দর্শনার্থীও কিন্তু এখানে আসছে এই 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 ভবনটি দেখতে। তবে এটি রক্ষণাবেক্ষণের কোনো স্থান না থাকায় এবং সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এখন এই অবহেলিতর মধ্যেই সাধারণ শিক্ষার্থীরা আসে, তারা একটু ঘুরে যায়, তারা দেখে। একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে সেই সময়ের কাল, অর্থাৎ এই যে 1600 থেকে 1700 সালের যেই জানালা ছিল সেই জানালার কাঠ কিন্তু এখনও রয়েছে এবং অক্ষত।
বাড়িটির পাশে কিন্তু পদ্মপুকুর ছিল এবং সেই পদ্মপুকুরটি কিন্তু এখনও রয়েছে। আর পদ্মপুকুরের যেই বিষয়টি সেখানে কিন্তু এখন আসলে পদ্ম ফুল অনেকটাই ফোটে না, কারণ হচ্ছে যে সময়ের পরিবর্তন এবং সাধারণ মানুষের পদচারণায় সেগুলো এখন আসলে নির্মূল হয়ে গিয়েছে। তো আমি একটু ভিতরে দেখাতে চাই আমার যিনি সহকর্মী রয়েছেন তার সহযোগিতায় যে বিষয়টি অনেক চওড়া করে প্রতিটা দেয়াল অনেক 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 চওড়া করা। এখানে এই এই দেয়ালের উপরে কিন্তু দোতলা এই এই ভবনটি নির্মাণ হয়েছিল এবং সেটি আপনাকে একটু দেখাতে চাই। যে তবে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে এর আগে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রক্ষণাবেক্ষণের জন্য তারা সর্বাধিক প্রস্তুতি রয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে, তারা মূলত রক্ষণাবেক্ষণ চলছে। তবে আসলে এরকমের জমিদার বাড়ি যে অবহেলিতভাবে পড়ে রয়েছে এটা স্থানীয়দের বক্তব্য, তবে প্রশাসন রক্ষণাবেক্ষণ করছে। তবে সারা মনে এখন শিল্পে পরিণত করা যায় তাহলে সরকার কিন্তু এখান থেকে রাজস্ব আদায় করতে পারে, পাশাপাশি বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য, বরিশালের ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু এখানে ফুটে উঠবে। তো এই প্রত্যেকটি কক্ষের ভিতরেই কিন্তু এখানে যারা সেই সময়ের জমিদার ছিলেন তারা কিন্তু এখানে তাদের পরিবারবর্গ নিয়ে থাকতেন, তাদের বিচার সালিশ করতেন এবং এখান থেকেই এই এই অত্র অঞ্চল পরিচালনা করতেন। ভবনটি আসলে একটু দেখতে পাচ্ছেন যে ভবনটিতে কিন্তু এখন গাছের শিকড় এবং ময়লা আবর্জনায় একদম ভরে গেছে। আসলে এখন যদিও ঝুঁকিপূর্ণ, তার কারণ আমরা এখানে দেখেছিলাম যে এখানে যে সিঁড়ি রয়েছে দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটি কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে, যেহেতু ইটছুটকি দিয়ে করা ছিল সেই সিঁড়িটি ভেঙে গেছে। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলা এই ভবনটির এখন কী কী অবস্থায় দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের এই এই দোতলা ভবনটি। প্রতিদিনই স্থানীয় অনেক মানুষজন আসছে এবং তাদের কাছে এটা একটি এখন মানে দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দোতলায় কিন্তু ওঠা সম্ভব হচ্ছে না, তার কারণ যেহেতু সিঁড়িটি ভেঙে গেছে। তবে সৌন্দর্যের যে জায়গাটি সেটি কিন্তু এখনও লক্ষণীয় যে সুন্দর হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বরিশালের লাকুটিয়ার এই জমিদার বাড়িটি। তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এখানে অনেকের সাথেই। তবে বিষয় হচ্ছে যে একটু আবাসিক এবং এখনও কিন্তু আতঙ্কের কিছু ভয় থাকার কারণে অনেকেই কিন্তু এই ভবনের কাছাকাছি আসে না যদিও। তবে হচ্ছে যারা আসে তারা কিন্তু খুব কৌতূহল নিয়ে আসে, বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে এবং এই এই ভবনের সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো তারা দেখছে। ইটছুটকি আর পোড়ামাটি দিয়েই তৈরি এই ভবনটির মতো আরও একটি কিন্তু ভবন এখানেই রয়েছে এবং এই ভবনটির সামনে কিন্তু পাঁচটি মঠ রয়েছে। সেই সময়ের কালে যারা মারা গিয়েছে এবং যাদের দাহ করা হয়েছে সেখানে সেই মঠটি রয়েছে। তো ইটছুটকির এই ভবনের সৌন্দর্য এবং কারুকাজ কিন্তু এখন ভিতরের তেমন কিছুই নেই, শুধুমাত্র ভবনটি পড়ে রয়েছে। বরিশালের লাকুটিয়া জমিদার বাড়ি থেকে এই ছিল আমার কাছে।